সারেগামা বা খ্যাত অমুক, ওই ট্যাগটা আমি আমার নামের আগে লাগাতে চাই না, ঠিক আছে? বিশেষ করে এই ঘটনাটা হওয়ার পর আমার জীবনের খুব বড় স্বপ্ন ছিল ওরকম একটা প্ল্যাটফর্মে গিয়ে গান গাওয়ার, বাট সেটা আমি আর আমার মন থেকে আমি মুছে দিয়েছি। আমি এপ্রিলের 20 তারিখে বহরমপুরে সারেগামাপার অডিশন দিতে গিয়েছিলাম, ওখান থেকে সিলেক্ট হই সেকেন্ড রাউন্ডের জন্য। তো 25 তারিখে আমাকে ডাকে রাজারহাটে DDR স্টুডিওতে, ওখানে গিয়ে আমি অডিশন দিই। অডিশন খুব ভালোভাবে দিয়েছিলাম, তো মানে আমার সামনে যারা জাজেস ছিলেন তারাও খুব ভালো ছিলেন, আমার গানটা শুনেছিলেন এবং সার্টিফিকেট যেহেতু দেয় তো সেটা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। তো ঠিক আছে, সেই নিয়ে আমি তারপরে কয়েকদিন, বেশ কয়েকদিন পার হয়ে যায়, তো ওখান থেকে কোনো ফোন আসে না। আমি ভেবেছিলাম হয়তো আমি সিলেক্ট হইনি, তো তাতে আমার কোনো ক্ষোভ ছিল না। আমি একটা ভালো একটা পজিটিভ একটা পোস্ট করেছিলাম সারেগামাপাকে নিয়ে, যে কারণ দেখছিলাম যে সারেগামাপাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে আগে থেকে, মানে ওখানে অনেকে বলছে যে মানে যারা গান শুনছে আর কি তারা ঠিকঠাকভাবে গান শুনছে না, সময় দিচ্ছে না, অবহেলা করছে, এরকম কিছু একটা মানে চলছিল সারেগামাপাকে নিয়ে। তো আমার ক্ষেত্রে সেটা হয়নি, তো আমি বলেছিলাম আমার দিক থেকে যে আমার সাথে কী ঘটেছে না ঘটেছে। তো ওরা খুব মন দিয়ে শুনেছিল গানটা, তো সেই ক্ষেত্রে আমি একটা ভালো পজিটিভ একটা পোস্টও করেছিলাম, তোমরা আমার পোস্টটাতে দেখতে পারবে, তার আগে একটা পোস্ট করেছিলাম। ওই পোস্টটা করার দু তিন দিনের মাথায় আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, তো আমি ফোনটা ধরি। ফোনটা ধরার পর আমাকে বলা হয়, মানে আমার নাম নিয়ে বলা হয় যে আপনি কি সুপ্রিয় বিশ্বাস বলছেন? আমি বললাম হ্যাঁ বলছি। যে তারা ওখান থেকে বলে যে তারা সারেগামা পা থেকে বলছে, এবং একটু আলাদাভাবে কায়দা করে আমাকে টাকা ডিমান্ড করা হয়। ওরা বলে যে আপনাকে পরের রাউন্ডের জন্য, মানে মেন রাউন্ডের জন্য আপনি সিলেক্ট হয়ে গেছেন, তো হচ্ছে পরবর্তী 5টা এপিসোড আপনাকে দেওয়া হবে, তো তার পরিবর্তে 2 লাখ টাকা দিতে হবে। তো 2 লাখ টাকা কেন দিতে হবে? কারণ যে স্পন্সাররা আপনাকে স্পন্সার করবে তো তাদের তো একটা চার্জ লাগে, মানে যেরকম লাইক আমরা ইউটিউবে যদি কোনো আমাদের কোনো নিজস্ব একটা চ্যানেল থাকে বা কোনো কিছুটা থাকে, তো তাকে সেটাকে স্পন্সার করার জন্য যে আমরা অ্যাড দিই, তো সেই অ্যাডটা দেওয়ার জন্য তো আমাদের কিছুটা অ্যামাউন্ট দিতে হয়। তো সেটাই বলছে আর কি, যে তোমাকে ওরা প্রমোট করবে, তার জন্য তোমাকে কিছু অ্যামাউন্ট দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। তো তারপর তুমি যখন ফেমাস হয়ে যাবে তো স্টেজ শো, ওখান থেকে তুমি সে টাকাটা রিকভার করতে পারবে। তো আমার জিনিসটা পুরোপুরি ফ্রড লাগে। আমি কলটা রেকর্ড করতে যাব, তো আমার ফোনে একটা সেটিং আছে, মানে এটা হয়তো অনেকের ফোনে আছে, যে কল রেকর্ডার অন করলে একটা অ্যানাউন্সমেন্ট শোনায় যে ইওর কল হ্যাজ বিন রেকর্ডেড। তো এইটা শোনার মানে যে সামনে আপনার ফোনে থাকবে সেও শুনতে পাবে, তো তারা অ্যালার্ট হয়ে যায়। তো অ্যালার্ট হওয়ার পর তারা ফোনটা কেটে দেয়, তো আমার কাছে কল রেকর্ডিং ছিল না। তো যাই হোক, আমার কথাটা মানে খুব খারাপ লাগে জিনিসটা, আমি তো ভেবেছিলাম যে ওখান থেকেই সত্যি ফোনটা এসছে। দেন তারপর আমি আমার একটা বন্ধুকে ফোন করি, তো ওকে বলি যে ও আমাকে সেম কথাই বলে যে ও 2018 সালে অডিশন দিতে গিয়েছিল, ওকে 2.5 লাখ টাকা ডিমান্ড করা হয়েছিল, কিন্তু ওকে কোনো বাই কল বলা হয়নি, ওকে একজনের থ্রু দিয়ে বলা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি ওরা তো এতটা বোকা না যে বাই কলে বলে ফেসে যাবে। যাই হোক, আমি জানি না যে কলটা কোনো স্ক্যামার কল ছিল নাকি ওখান থেকে ফোন এসেছিল। আমি আমার মনে হয় না যে ওখান থেকে ফোন আসবে, অতটা ওরা অতটাও মানে কাঁচা বুদ্ধি নিয়ে চলে না। যাই হোক, এটা যদি স্ক্যাম কল হয়েও থাকে, তাও এই জিনিসটা মানে এই ঘটনাটা অনেকের সঙ্গেই হয়েছে, আমি পোস্ট না করলে আমি জানতে পারতাম না। আমার কমেন্টে অনেকেই এসে বলেছে যে সেম ঘটনা আমাদের সাথেও ঘটেছে আর এটা নতুন কিছু না, এটা সবাই জানে। তো কমেন্ট সেকশনে তো খুব কম মানুষ বলেছে, আমার ইনবক্স ভরিয়ে দিয়েছে অনেকেই, তাই ইনবক্সে এসে অনেক কথা বলেছে যে হ্যাঁ তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়, মানে পার্টিসিপেন্টরাও এরকম কিছু আছে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এবার তারা একটা জায়গা থেকে বেরিয়েছে, যাই হোক ফেমাস তো হয়ে গেছে, এবার সেই জায়গা নিয়ে তো আর তারা এখন আর কিছু বলবে না, কারণ সেই জায়গার নাম ভাঙিয়ে তাদেরকে খেতে হয়। তো যাই হোক, আমার এই পোস্টটা করার পর অনেক মান্যগণ্য নামি দামি শিল্পী আমার পোস্টে কমেন্ট করে, তো আমি ভেবেছিলাম হয়তো তারা আমার সাপোর্ট করবে, কারণ যেহেতু এখানে আমার সাথে স্ক্যাম হওয়ার চেষ্টা করা হয়েছে তাদের চ্যানেলের নাম করে, তো তারা হয়তো আমার সাপোর্টে কথা বলবে। বাট না, তারা আমার সাপোর্টে কথা বলেনি, উল্টে আমাকে হুমকি দিয়েছে যে তোমাকে পুলিশে দেওয়া হবে, তোমার যদি সাহস থাকে তো নাম্বারটা দাও। আমাকে ভালোভাবে বললে আমি নাম্বারটা তখনই দিয়ে দিতাম, স্ক্রিনশট নিয়ে ওপেনলি আমি পাবলিকালি পোস্ট করে দিতাম। যাই হোক, আমি নাম্বারটা পরে দিয়েছিলাম। যাই হোক, এই ঘটনাটা সবাইকে বলার দরকার ছিল, আমি বলে দিলাম। সাবধান থাকুন,
আমি বলছি না যে হচ্ছে সব জায়গায় টাকার খেলাই হয়, ট্যালেন্টেরও দাম থাকে।